আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার গ্লিপ অ্যাপ দিয়ে আপনারা লাইভ স্ট্রিমিং করবেন ফেসবুক বা আপনারা ইউটিউবের মধ্যে সেটাই আমি আপনাদের রাজ্যেকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমি অলরেডি এই টপিকের ওপর অনেকগুলি ভিডিও কিন্তু বানিয়েছি আপনারা দেখতে পারেন কেননা আমি দেখিয়েছি যে কীভাবে ফেসবুকের মধ্যে লাইভ করতে হয় গ্লিপ অ্যাপ দিয়ে এবার একটি বিষয় হচ্ছে অনেকজন হয়তো ইউটিউবের মধ্যে কিন্তু লাইভ করতে পারছেন না তারা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো আর একটি জিনিস বলছে আপনার চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হওয়া দরকার তখনই কিন্তু আপনারা সেই চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করতে পারবেন এবার কীভাবে আপনারা লাইভ করবেন ফ্লিপ অ্যাপ দিয়ে সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের ভিডিওটিকে কন্টিনিউ দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চুন ভিডিওটি শুরু করছি মোবাইলে সবার প্রথমে আপনারা মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনাদের গ্লিপ অ্যাপটিকে ওপেন করতে হবে আপনারা গ্লিপ অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনাদের আপডেট যদি চাই তাহলে আপডেট করে নেবেন আপনাদের অ্যাপটিকে এখান থেকে আমি কী করবো আপডেট করে নিচ্ছি আপনারা আপডেটটি করে নেবেন আপডেট করার পর নেক্সট আপনাদের কী করতে হবে সেটাও আমি আপনাদের বলছি আপনাদের হয়তো অনেক রকম সমস্যা হতে পারে আপনাদের আপডেট রিলেটেডা হয়তো আপনাদের লাইভ স্ট্রিমিং করতে গিয়ে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে এখান থেকে দেখতে পারবেন আপনাদের আপডেটের মধ্যে কী কী নতুন চেঞ্জ এসছে সেটা আপনাদের বলবে এখান থেকে যখনই আপনাদের আপডেট হয়ে যাবে আপডেট হয়ে যাওয়ার পর এখান থেকে ইনস্টল যখনই হবে হয়ে যাওয়ার পর নেক্সট আপনাদের ওপেন করতে হবে আমি এখান থেকে গ্লিপ অ্যাপটিকে ওপেন করছি ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকমই ইন্টারফেস দেখাবে এবার কীভাবে আপনারা ফেসবুক বা ইউটিউবের মধ্যে লাইভ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনারা কী করবেন এই স্টার্ট গ্লিপ বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই স্টার্ট লাইভ বলে যা থাকবে এই লাইভটি এই অপশানে ক্লিক করবেন আমি স্টার্ট লাইভ স্ট্রিম বলে যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনাদের সেটিংস দেওয়া থাকবে এখান থেকে আপনার সেটিংসটি কিন্তু করে নেবেন এখান থেকে ভিডিও সেটিংসের মধ্যে এইগুলো দেওয়া থাকবে আপনাদের এখানে কোয়ালিটি দেওয়া থাকবে অ্যাডভান্সের কাছে রেজুলেশান দেওয়া থাকবে এখানে এপিএস সেট করতে পারবেন এবং বিট রেট এগুলো সেট করে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন সিম্পলভাবে এই অডিও সেটিংসের মধ্যে চলে আসবেন আসার পর এখান থেকে যদি শুধুমাত্র আপনারা গেম খেলেন তাহলে গেম এবং অডিও নিজের সেটা কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন এটা সিলেক্ট করার পর এবং এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন এটা হয়ে গেল এবং শুধুমাত্র যদি গেমের অডিও দেন তাহলে এই ইন গেম অডিও এটা দিয়ে দেবেন নাহলে পরে শুধুমাত্র যদি মাইক্রোফোনে আপনারা বলতে চান তাহলে মাইক্রোফোন সেট করবেন করার পর এখান থেকে আপনাদের কি বলবে এখান থেকে শো ক্যামেরা ওভারঅলি যেটা রয়েছে এটা যদি আপনারা সেট করেন তাহলে আপনারা যে লাইভটি করবেন ওই লাইভের সাথে কিন্তু আপনাদের ফেস কিন্তু দেখাবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এরপর কিভাবে টাইটেল ডেসক্রিপশন লিখবেন সেটা আমি আপনাদের বলছি এই অ্যাড টাইটেল ডিসক্রিপশন ওই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের চলে আসবে আসার পর আপনাদের যেই রিলেটেড আপনাদের যেই লাইফটি সেটা আপনারা দিতে পারেন আমি এখানে কি দেব বিজি এমআই এখান থেকে দিয়ে দিলাম গেম প্লে এইরকম আপনারা দিয়ে দেবেন আপনাদের যেই রিলেটেড এইগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন এই সিলেক্ট টু স্ট্রিম যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অপশান কি দেওয়া থাকবে ইউটিউব টু ইচ ফেসবুক এই অপশন কিন্তু দেওয়া থাকবে এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা দিয়ে কিন্তু লাইভ হবে আমি এখান থেকে ইউটিউব করব তাই জন্য ইউটিউব অপশানে ক্লিক করবো আমি এটা কি করব ইউটিউব অপশন এখান থেকে ইউটিউবে সিলেক্ট করব করার পর এখান থেকে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখাবে এবার আপনার চ্যানেলটি যেই আপনাদের ইমেলের মধ্যে রয়েছে সেই ইমেলটি আপনারা সিলেক্ট করবেন আমি একটি ইমেল কিন্তু সিলেক্ট করছি করার পর এখান থেকে আপনাদের কী বলবে সেটাও আমি আপনাদের বলছি সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের নিচের দিকে আসতে হবে আসতে পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে ওটা যখনই আপনারা করবেন করার পর এখান থেকে আপনারা কী করবেন সিম্পলভাবে স্টার্ট লাইফ টিমের অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের কী বলবে কানেক্টিং টু স্ট্রিম এখান থেকে আপনাদের একটি প্রবলেম কিন্তু দেখাচ্ছে এখান থেকে কী বলছে আপনাদের ইউরোড দেখাচ্ছে কানেক্টিং টু স্ট্রিম প্রোভাইডার এখান থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অপশনটি হচ্ছে না বা দেখাচ্ছে না যাদের এক হাজার সাবস্ক্রাইবার রয়েছে তারা অবশ্যই দেখবেন যদি না হয় তাহলে আপডেটের মাধ্যমে কোনো না কোনো টাইমে কিন্তু আপনাদের দিয়ে দেবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে লাইভ করতে আর আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে গ্লিপ অ্যাপ দিয়ে লাইভ স্ট্রিমিং করতে হয় ইউটিউব বা ফেসবুকের মধ্যে সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমি এরকম ধরনের ভিডিও বা এরকম রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি প্রচুর ভিডিওটা আমি এখানে শেষ করছি